এর মধ্যে পাঁচ ফোড়ন দেওয়া হলো। আগে শুকনো লঙ্কা দেওয়া হয়েছে, কয়েকটা রসুনের কোয়া দেওয়া হবে, আর এটা পাঁচমিশালি সবজি করা হচ্ছে। তো এটা কিছুক্ষণ ভালোভাবে নেড়ে ঢাকা দিয়ে রাখতে হবে। তো এটাকে ভালো করে ম্যারিনেট করতে হবে, আর এর মধ্যে অল্প কয়েকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প তেল, সর্ষের তেল দেওয়া হচ্ছে এর মধ্যে। তো এটাকে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেস্টে রাখতে হবে। তো আমার ম্যারিনেট করা হয়ে গেছে আর এটা কিছুক্ষণ রেস্টে থাকবে। গাইস, আজকে চিকেন রান্না হবে। তো চিকেনটা কীভাবে রান্না করছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আর আমি মাংসটা রান্না করার জন্য আদা, পেঁয়াজ, রসুন একবারে পেস্ট করে নিয়েছি, আর একটুখানি পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি। এদিকে হলো একটু কুচি টমেটো রয়েছে, আর একটুখানি কয়েকটা পেঁয়াজ কেটে নিয়েছি এখানে কুচি করা, আর অল্প আলু। তো চলো, মাংসটা আমি কীভাবে রান্না করছি সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আলুগুলোকে একটু হালকা হালকা করে লাল লাল করে ভেজে নেওয়া হবে। তো সমস্ত আলুটা এর মধ্যে দেওয়া হয়ে গেছে, একটুখানি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম যাতে কালারটা একটু ভালো হয়। এগুলো একটু ভালোভাবে নেড়ে ভাজতে হবে যাতে সমস্তগুলো একটু ভালো ভাজা ভাজা হয়। তো ভাজা হয়ে গেছে, তো আলুগুলো সবকটা পরপর এবার নামিয়ে নেব। সমস্ত আলুগুলোই নামিয়ে নেওয়া হলো, আর এই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ দেওয়া হবে। তো পেঁয়াজগুলো একটু হালকা হালকা ভাজা হবে। এগুলো একটু ভালো করে নাড়তে হবে। এর মধ্যে অল্প অল্প করে মাংসগুলো সব দিয়ে দেব, দিয়ে ভালো করে এটাকে একটু নাড়তে হবে। এবার টমেটো কুচিগুলো দেওয়া হয়ে যাবে, একটু নুন দেওয়া হলো, এটাকে একটু ভালো করে মিক্সড করে নিতে হবে। কয়েকটা আমি গন্ধরাজ লেবু পাতা দেব, তো এগুলো দিয়ে দেওয়া হয়ে গেলো। তো এটা স্মেলের জন্য টেস্টটা একটু ভালো হয়। অল্প একটুখানি রেড চিলি পাউডার দেওয়া হচ্ছে যাতে কালারটা একটু ভালো হয়। এগুলো সমস্ত একবারে ভালো করে নিয়ে মিক্সড করতে হবে। অল্প একটু চিনি দেওয়া হলো, এটাকে ভালোভাবে একটুখানি কষিয়ে নিতে হবে 10 মিনিট মতন। তার আগে এর মধ্যে যে আলুগুলো ভেজে রেখেছিলাম, তো আলুগুলো সমস্তটা দিয়ে দেওয়া হবে। তো দিয়ে এটাকে খানিকক্ষণ ঢেকে রাখতে হবে 5 মিনিট মতন। কিছুক্ষণ নেড়ে এর মধ্যে জল দিয়ে দিতে হবে।
এর মধ্যে জলটা দিয়ে দিচ্ছি সমস্তটাই। খুব একটা বেশি ঝোল হবে না। ঝোলটা ফুটে এসেছে আর কিছুক্ষণ ঝোলটা একটু কমে গেলে এটাকে গরম মশলার গুঁড়ো দিয়ে নাপিয়ে নেওয়া হবে। তো মাংসটা হয়ে গেছে, এবার এর মধ্যে গরম মশলার গুঁড়োটা দিয়ে নাবিয়ে নেবো।